হতে পারে এবারই শেষ, অথবা শেষ হয়েও হইল না শেষ উক্তির মতো হয়তো ফুটবল বিশ্বে আরও কিছু সময় রাজত্ব করবেন ফুটবলের খুদে জাদুকর। তবে নিভু নিভু সম্ভাবনায় কাতার বিশ্বকাপই হতে পারে লিওর শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারের শয়ান হয়ে এসে বুক ভরা প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছেন লিও। শেষবারের অংশগ্রহণে রাখতে চান বড় কোনো ভূমিকা, আর্জেন্টাইন স্কোয়াডও আছে দুর্দান্ত ছন্দে। মাস ব্যবধানে কাতারে বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহারণ। এর আগেই ফুটবল বিশ্লেষক, ফুটবলার ও ভক্তদের মধ্যে চলছে বিশ্বকাপের ট্রফি জয়ের প্রত্যাশী দলগুলো নিয়ে তুমুল আলোচনা। সোনার হরিণ উঠবে কার হাতে, সে আলোচনায় এবার যোগ দিলেন খোদ লিওনেল মেসি। আরএমসি স্পোর্টসের এক সাক্ষাৎকারে সুপারস্টার জানালেন বিশ্বকাপে তার প্রিয় পাঁচ দলের নাম। LM10 আরও মনে করেন এবারের বিশ্বকাপে ট্রফি জয়ের বড় দাবিদার ব্রাজিল ও ফ্রান্স। লিওর চোখে আর্জেন্টিনার জন্য এবার বড় প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। আর্জেন্টাইন স্কোয়াডে তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালার ইঞ্জুরি নিয়ে শঙ্কা থাকলেও তারা বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন সবাই। তবে এ বিষয়টিও বেশ ভাবাচ্ছে সুপারস্টারকে। এবারের বিশ্বকাপে আমি ফেভারিট হিসেবে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেনকে মনে করি। আমার মনে হয় কাতার বিশ্বকাপে ট্রফির বড় দাবিদার ব্রাজিল ও ফ্রান্স। তবে বিশ্বকাপের আগে পাওলো দিবালা ও ডিমারিয়ার ইঞ্জুরি দলের জন্য চিন্তার কারণ। নিজের শেষ বিশ্বকাপে ফুটবল দুনিয়াকে দিতে চান স্মরণীয় কোনো উপহার, সেই মুহূর্তের জন্য নিশ্চয়ই অধীর অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া। তাজিন খন্দকার, সময় সংবাদ।